গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোপিস কুকিং অ্যান্ড ব্লগিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, দু তিন মিনিটের, বেশি বড় ভিডিও না। তো আজকে আমার মা বানাতে চলেছে পাটি পিঠে, মালপোয়া আর দুধপুলি বানাতে চলেছে। তো মালপোয়া আর দুধপুলিটা উঠাতে পারবো কি না ঠিক জানি না, কিন্তু পাটি পিঠেটা অল্প দেখাবো তোমাদেরকে। তো চলুন আজকে আমার সাথে অল্প পিঠে দেখে নিন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো চলুন দেখে নিন। এখানে পাটি পিঠা বানানো হচ্ছে বিউ স্পেশালের জন্য। এটা আছে পাটি পিঠার গোলাটা, এটার মধ্যে আছে দুধ, চালের গুঁড়ো, ময়দা, এক চিমটি নুন আর এক অল্প এক চামচ সুগার। এখানে বানানো হচ্ছে, এটা হচ্ছে ক্ষীর, এটা ক্ষীর দিয়ে আমরা পুরটা দিব ভিতরে। এখানে ক্ষীর আনা হয়েছে, এটা এটা কিনে আনা হয়েছে বাজার থেকে, পিওর ক্ষীর ভালো। আর এখানে আমাদের বানানো হচ্ছে, একটু ব্রিঞ্জল আর একটু ফ্যান অয়েলটা দিয়ে এরকম করে লাগিয়ে নিতে হবে, বা ব্রাশ করে নেবেন আপনারা ব্রাশ থাকলে। এখানে আছে বাটার, একটু বাটার দিয়ে নেবেন, টেস্টি হয়। এদিকে হচ্ছে পিঠা, ওদিকে হবে হাঁসের মাংস, চুলাতে বানাবো আজকে হাঁসের মাংস। এদিকে হচ্ছে পিঠা, এই যে দেখে নেন কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, ভীষণ সুন্দর। এখানে বিউ স্পেশাল পিঠা বানানো হয়েছে, এখানে আছে পাটি পিঠা ক্ষীর দিয়ে বানানো হয়েছে, মালপোয়া বানানো হয়েছে, আর এখানে দুধে ভিজানো পিঠা বানানো হয়েছে। ভীষণই টেস্টি, আমাদের বিউ স্পেশালতে এইসব বানানো হয়, আপনারাও ট্রাই করবেন। পাটি পিঠাটা তো দেখিয়েছিলাম অল্প, মালপোয়া দুধে ভিজানোটা দেখানি হয়নি, নেক্সট টাইম ট্রাই করব যাতে দেখানো হয়। আপনারাও ট্রাই করবেন, ভীষণই টেস্টি হয়। আর এই যে পাটি পিঠার ভিতরে আমরা ক্ষীর দিয়ে বানিয়েছি, তো দেখে নিন।